জল স্বপ্ন প্রকল্প, রাজ্য সরকার নতুন এক রাজ্য সরকারের প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জল স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পটা কি আপনাদের সম্বন্ধে বলছি, এই প্রকল্পের ডিটেলস আপনাদের আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। তো এই প্রকল্পের সম্বন্ধে কি বলা হয়েছে দেখুন। গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পরিশোধিত পানীয় জল পৌঁছে দিতে জল স্বপ্ন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, 5 বছরের মধ্যে 2 কোটি বাড়িতে এই জল পৌঁছে দেওয়ার কাজ হবে। তো খরচ হবে 58,000 কোটি টাকা, টোটাল 58,000 কোটি টাকা কিন্তু খরচ। তার কথা, গ্রামাঞ্চলে বহু দূরে গিয়ে মানুষ জল আনতে হয় মানুষকে, এই প্রকল্পে সুবিধা দেবে। পাশাপাশি এই বিপুল কর্মকাণ্ডে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগও থাকবে। তবে প্রশাসনিক কর্তাদের অনেকে জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে জল স্বপ্ন প্রকল্পের। যদিও এই প্রকল্পে সর্বরে মূল দায়িত্ব যাদের, তাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তাদের বক্তব্য, কেন্দ্রের সহায়তা না নিজস্ব ব্যবস্থাপনা নতুন প্রকল্প আনা হয়েছে তা তাদের জানা নেই। হ্যাঁ, কেন্দ্রীয় প্রকল্পে গ্রামীণ এলাকায় মাথাপিছু 55 লিটার করে জল পরিশোধিত পানীয় জল, কিন্তু নলবাহিত পরিশোধিত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা। এই প্রকল্পে খরচ 3,60,00,000 টাকা, যার অর্ধেক দিতে হবে রাজ্য সরকারগুলিকে, রাজ্য সরকারগুলিতে 2024 সালের মধ্যে এই প্রকল্প সম্পন্ন হওয়ার কথা। কিছুদিন আগে জল জীবন মিশন প্রকল্পে পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দেন জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। গত 6ই জুন জানিয়েছিল যে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যারা এই প্রকল্পের বার্ষিক এই পরিকল্পনা জমা দেন দেয়নি। মন্ত্রীর অভিযোগ ছিল, 19-20 সালে এই প্রকল্পে কেন্দ্রের তরফে 994 কোটি টাকা বরাদ্দ করা হলেও রাজ্য সরকার খরচ করতে পেরেছে মাত্র 428 কোটি টাকা কিন্তু খরচ করতে পেরেছিল। এছাড়া আর্সেনিক ক্লোরাইড কবলিত এলাকার জন্য 2017 সালে মার্চ থেকে রাজ্যকে দেওয়া হয়েছে 1,305 কোটি টাকা, যার মধ্যে 573 কোটি অব্যবহৃত। যদিও এই প্রকল্প এই বছর এই যদিও এই নতুন বছরে কেন্দ্রীয় সরকারে পাঠানো হয়েছে বলে পাল্টা দাবি করেছিল রাজ্য। মানে যদিও নতুন বছরের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের রাজ্যে পাঠানো হয়েছে বলে দাবি করে রাজ্য সরকার। তো এই এই রাজ্যের মন্ত্রীদের অনেকের বক্তব্য, তারা কিন্তু প্রকল্পের কোনো বক্তব্য, কোনো খরচ প্রকল্পের অর্ধেক যদি রাজ্য সরকার বহন করতে হয় তাহলে এই প্রকল্পের নাম স্থির করার অধিকারও কিন্তু রাজ্য সরকারের থাকা উচিত। তো 50 ভাগ টাকা দিয়ে কেন্দ্র সরকার কেন্দ্রের শাসক দল রাজনীতি প্রচারের 16 আনা ভাগ করবে কেন? এই যুক্তিতে অতীতে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের নাম নিজের নামে করে রেখেছিল, যেমন রাজ্য সরকারের ভারত মিশন মিশন, এগুলো নানারকম কিছু আছে। তো বন্ধুরা দেখুন, এই জল স্বপ্ন প্রকল্প 58,000 কোটি টাকা খরচ এবং প্রত্যেক বাড়িতে কিন্তু মানে 5 বছরের মধ্যে এই এই প্রকল্পের লক্ষ্যমাত্রা যে সব বাড়িতে জল পৌঁছে দেবো, মানে 55 লিটার করে মাথাপিছু জল কিন্তু পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা দেখেছে, এটা কিন্তু ঘোষণা করেছেন। তো বন্ধুরা এই প্রকল্পটা খুবই ভালো, এই প্রকল্পে মানে যদি হয় খুবই ভালো হবে এবং কর্মসংস্থানের সুযোগ কিন্তু থাকবে। তো এই প্রকল্পে আপনার এরপরে কিন্তু কী পদক্ষেপ নেওয়া সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা আপাতত শেষ করা যাক, আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে।